নমস্কার সকল দর্শক বন্ধুদের, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর হরসিদ্ধি মাতা মন্দিরের ভিডিও। বন্ধুরা, এখন আমরা আছি উজ্জয়িনীতে, উজ্জয়িনীর হরসিদ্ধি মাতা মন্দিরে। এই মন্দির উজ্জয়িনী রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, আর মহাকালেশ্বর মন্দির থেকে মাত্র 500 মিটারের মধ্যে। মাতা হরসিদ্ধি 51 শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ। কথিত আছে, এখানে সতীর ডান হাতের কনুই পতিত হয়েছিল। আমরা জানি শিব পুরাণ অনুসারে রাজা দক্ষ প্রজাপতির যজ্ঞে সতী আত্মাহুতি দিয়ে প্রাণ বিসর্জন করেন। তারপর সেই মৃতদেহ কোলে নিয়ে রুষ্ট মহাদেব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব লীলা শুরু করেন। তখন বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষার্থে ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে মহাদেবের এই ধ্বংস তাণ্ডব লীলা স্তব্ধ করেন। সে সময় এখানে সতীর ডান হাতের কনুই পড়ে সৃষ্টি হয় এই সতীপীঠ। যাই হোক, কথিত আছে, মাতা হরসিদ্ধির পুজো করলে সমস্ত বিপদ আপদ থেকে মা রক্ষা করেন। এখানে 2টি বড় দীপস্তম্ভ আছে। সন্ধ্যায় এখানে ভক্তেরা প্রদীপ প্রজ্বলিত করেন। এখানকার সন্ধ্যা আরতি খুব বিখ্যাত। আর মন্দির চত্বরে প্রবেশ করলে এক আধ্যাত্মিক পরিবেশের ছোঁয়া আপনি অনুভব করবেন। হরসিদ্ধি মাতা মন্দিরের চত্বরেই আছে একটি প্রাচীন বটবৃক্ষ। এছাড়া মহাদেবের মন্দির, গণেশজির মন্দির, আর এখানে নবরাত্রিতে বার্ষিক পুজো হয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা বিক্রমাদিত্য এই হরসিদ্ধি মাতা মন্দিরের খুব ভক্ত ছিলেন। তিনি প্রতি 12 বছর অন্তর তার নিজের মুণ্ডুচ্ছেদ করে মাতা হরসিদ্ধিকে উৎসর্গ করতেন, আর প্রত্যেকবার দেবী সন্তুষ্ট হয়ে আবার বিক্রমাদিত্যকে বাঁচিয়ে তাকে আশীর্বাদ করতেন। কিন্তু 12তম বারে মুণ্ডুচ্ছেদের পর রাজা বিক্রমাদিত্যের প্রাণ বিসর্জন হয়। যাই হোক, এই গর্ভগৃহের মধ্যে মাতা শ্রীযন্ত্রের ছবি চিত্রের আকারে রাখা আছে, আর বাকি 50 পিঠের চিত্র এখানে সুন্দরভাবে রাখা আছে। যাই হোক, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও এই হরসিদ্ধি মাতা মন্দির দেখে নিন। আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার।